আইটি বাড়ির তরফ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। তো এইচটিএমএল সিএসএস এর গত পর্বে আমরা এই পর্যন্ত দেখেছি একটি মানে ব্লক কোড দ্বারা কিভাবে টেক্সটকে মডিফিকেশন করতে হয় সেটা দেখেছি। তো আজকে আমরা আর একটা জিনিস দেখব, যে এই যে যে একটা বক্সের মতো এখন আমাদের হয়ে গেছে, এটা শ্যাডো দিয়ে এটাকে একটু গ্লোয়িং করার চেষ্টা করব, আমাদের এই বক্সটাকে আর একটু বেশি আকর্ষণীয় করার চেষ্টা করব। তো এটা যদি করতে চাই, আমাদের এখন এই যে যে ব্লক কোডটা আছে, আমরা যেখান থেকে ব্লক কোড নিয়েছি এটাকে আমাদের বক্স শ্যাডো দিতে হবে। বক্স শ্যাডো আমরা আপনাদেরকে আগেও দেখিয়েছি, তো ওয়েবসাইটে কিভাবে প্র্যাকটিক্যালি করতে হয় সেটা আপনাদেরকে দেখাইনি, তো এই জন্যই আজকে এটা দেখাচ্ছি। 2 পিক্সেল 2 পিক্সেল 2 পিক্সেল 2 পিক্সেল, আপনাদের হয়তো খেয়াল আছে শ্যাডোটা কিভাবে নিতে হয়, যে চারদিক থেকে 2 পিক্সেল করে আসবে। তো এক একটার প্রপার্টি এক এক রকম, এবং এটার কালার আমরা ব্লু দিলাম, যে নীল রঙের একটা শ্যাডো থাকবে। এখন যদি রিফ্রেশ করি দেখবো এটার চারদিকে মানে এরকম নীল রঙের একটা শ্যাডো আসছে। তো এখন এটার ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা আমাদের ইচ্ছা মতো এটাকে সাজিয়ে নিব, যে কীরকম হলে ভালো হয়। তো এখানে নীল রঙের শ্যাডোর পরিবর্তে আপনি যে কোনো রঙের শ্যাডো আপনি ইউজ করতে পারেন। তো যাই হোক, আমরা এটাকে একটু বাড়াই কমাই, দেখি যে কীরকম পজিশনে গেলে এটা হয় ভালো লাগে। তো আমরা এক একটাকে বাড়াচ্ছি কমাচ্ছি, এটা দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি, তাতে এটা একটু গ্লোয়িং হবে। তো এখন এটার কালার আমরা যদি নীলের পরিবর্তে সাদা দেই, তাহলে দেখি সাদা দিলেও একটু দেখুন একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে যে সাদা রংটা ভেতর থেকে বাইরের দিকে বের হয়ে আসছে, বা এটাকে আরেকটু আমরা গ্লোয়িং করতে পারি এরকম। তো আমরা এখান থেকে ভ্যালুটা বাড়িয়ে কমে আমরা দেখতেছি যে আমাদের কেমন হলে সবচাইতে ভালো হয়। তো এটার যে শ্যাডোটা আমরা সাদা দিতে পারি, অথবা সাদার পরিবর্তে আমরা যদি চাই এখানে ব্রাউন দিতে পারি, বা বাদামি, বা এখানে আর অনেক কালার আছে, পিঙ্ক দিতে পারি। আমরা ফটোশপ থেকেও যে কোনো কালার পিক আপ করে আনতে পারি এর জন্য। তো পিঙ্ক এখানে দিলে আসলে কেমন লাগতেছে। তো যাই হোক, আমরা ব্যাকগ্রাউন্ড এরকম একটা কালার দিয়ে আমাদের এটাকে আরেকটু বেশি আকর্ষণীয়, বা ভিজিটররা যাতে সহজেই এটার দিকে সহজেই যাতে তাদের চোখ পড়ে, তো এটা করার জন্যই মূলত এটা করা হয়। তো এত কিছু না দিয়ে আমরা আগে ব্লু দিয়েছিলাম, ব্লুই থাক, ব্লুটাকেই রাখতেছি, এটা একটু কমিয়ে দিচ্ছি এবং এটাকে একটু কমিয়ে দিই। তো এরকম হলেও মোটামুটি চলে, খারাপ হয় না। তো যাই হোক, আমরা এই প্রপার্টিটা এখান থেকে কপি করে নিই, কপি করে এখানে দিয়ে দিচ্ছি। তখন যদি রিফ্রেশ করি দেখবো আমাদের এই যে যে বক্সটা, সেটার একটা এই রঙের একটা মানে শ্যাডো এখানে চলে আসছে। এবং এখন যে কেউ এই সাইটটা ভিজিট করবে, তার চোখে সর্বপ্রথম এই লেখাগুলাই পড়বে, এবং তিনি সর্বপ্রথম এই লেখাগুলোকেই ফলো করার চেষ্টা করবেন। তো আশা করি আপনারা আজকের এই কোডটা বুঝতে পেরেছেন, যে কিভাবে এই বক্স শ্যাডো প্রপার্টিটা দেওয়া হয়, এবং আপনি বক্স শ্যাডোটা আপনার ওয়েবসাইটে কিভাবে প্র্যাকটিক্যালি ইউজ করতে হয়। তো আশা, ভালো থাকবেন সবাই, একটু প্র্যাকটিস করবেন, আর কালার ইমপ্লিমেশনটা আপনাদের নিজের মতো করে আপনারা করে নেবেন। তো আগাম টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।